प्रिय तृतीय श्रेणी शिक्षार्थी आशा करछि तोमरा सबाई भालो आछो। तो आजकेर अनलाइन क्लासे तोमादेर सबाइके स्वागत। आजके आमरा यथारीति अध्याय दुई निये आलोचना करब। आमी एर आगेओ तीनटी क्लास नियेछि अध्याय दुई एर उपरे। आजके एटा आमार अध्याय दुई एर उपरे शेष क्लास। तारपरे आमरा अध्याय तीन चले जाब। अध्याय दुईटा हलो कि आमादेर जीव एवं झड़ निये। ফলমূল ঘাস এগুলা খেয়ে বেঁচে থাকতাম। আজকে আমরা সেটাই দেখি। প্রথমে আসলে দেখি খাদ্য এবং খাদক। খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্ক কি? খাদ্য হলো কি? খাবার। আর খাদক হলো যে খায়, ঠিক আছে? খাদ্যটা কি? আমরা যে খাবারটা খাই সেটা হলো খাদ্য। আর খাদক হলো যে ওই খাবারটা খাচ্ছে, সে হলো কি? খাদক। দেখো, হরিণ, খরগোশ ও ছোট পাখি খায়। কি খায় এরা? ঘাস এবং ফল খায়। দেখো, হরিণ, ছোট পাখি, খরগোশ এরা ঘাস এবং ফল খেয়ে বেঁচে থাকে। তারপর আবার দেখো বাঘ। আমরা সবাই বাঘ চিনি। বাঘ কি খায়? হরিণ ও খরগোশ খায়। মানে দেখো কিভাবে সম্পর্কিত। হরিণ ও খরগোশ খায় ঘাস এবং ফল, আবার এই হরিণ ও খরগোশকে আবার বাঘও খায়। তারপর দেখো এই যে বাস পাখি আছে, বাস পাখিও কিন্তু হরিণ, খরগোশ খায় এবং ছোট পাখি। তাহলে দেখছো কিভাবে সম্পর্কিত। প্রথমে আমরা দেখলাম কি, হরিণ আছে, খরগোশ আছে, ছোট পাখি আছে, এরা ঘাস খায়, ফল খায়। তারপরে আবার দেখলাম বাঘ আবার হরিণও খায়, খরগোশও খায়। তারপর দেখলাম যে বাস পাখি সেটা খরগোশ খায় এবং বিভিন্ন ধরনের ছোট পাখি খায়। তার মানে কি, একটা প্রাণী বেঁচে থাকার জন্য আরেকটা প্রাণীর উপরে নির্ভরশীল। এখন দেখো এই যে তোমাদের বইয়ে ছবি আছে, আমি তোমাদের সামনে ছবিটা ধরছি। দেখো এই যে গরু, গরু কি খাচ্ছে? ঘাস খাচ্ছে। গরু খাচ্ছে ঘাস। এখন এই গরু থেকে কি আসতেছে? দুধ আসতেছে, মাংস আসতেছে, সেটা কে খায় বলতো? সেটা আমরা খাই, আমরা মানুষ খাই। তাহলে দেখো গরু বলো, ছাগল বলো, সেগুলা ঘাস খেয়ে বেঁচে থাকে। আবার গরু থেকে, ছাগল থেকে মাংস আসে, দুধ আসে, সেগুলো আবার আমরা মানুষ খেয়ে বেঁচে থাকি। ঠিক তেমনই ভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে যেগুলো থেকে ফল আসে, সবজি আসে, যেগুলো আমরা খেয়ে বেঁচে থাকি। এছাড়া অন্যান্য প্রাণী আছে, যেমন দেখো হাঁস, মুরগি, কবুতর, এগুলো থেকে কি আমরা ডিম পাই, মাংস পাই, এগুলো কিন্তু আমরা খেয়ে বেঁচে আছি। তারপরে দেখো আমাদের জীবনের জন্য উদ্ভিদ এবং প্রাণী, অর্থাৎ আমাদের জীবনে উদ্ভিদ এবং প্রাণী কি ধরনের ভূমিকা পালন করছে। আমরা মানুষ, আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই খাবার খেতে হবে। এই খাবারটা আসে কোথায়? এই খাবার আসে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী থেকে। আমরা মাছ, মাংস, ডিম, দুধ খাই, এগুলো আসে বিভিন্ন ধরনের প্রাণী থাকে। এছাড়া ভাত, শাক, সবজি, অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো আসে কোথেকে? উদ্ভিদ থেকে। দেখো আমাদের আমরা যে মানুষ, আমাদের ব্যবহারের জন্য যে পোশাক, বাস করার জন্য যে আবাসস্থল অর্থাৎ ঘর, তারপরে এগুলো সব কিছুর জন্যই কি আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। এই যে আমরা পোশাক পরি, পোশাকের জন্য যে কাপড় তৈরি হয়, এই কাপড়ের সুতোও কিন্তু বিভিন্ন উদ্ভিদ থেকেই তৈরি হয়। তারপরে প্রাণীর চামড়া এবং লোম দিয়েও কিন্তু আমরা পোশাক তৈরি করছি। ঘর বাড়ি এবং আসবাবপত্র নির্মাণ করছি কাঠ দিয়ে, সেই কাঠটা আসছে কোথেকে? উদ্ভিদ থেকে। তাহলে কি বোঝা গেল? মানুষ তার প্রয়োজনীয় কিছু পাওয়ার জন্য বা তার জীবনযাপনের জন্য উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। অর্থাৎ মানুষ তার জীবনের সব কিছুই কি কোথেকে পায়? উদ্ভিদ এবং প্রাণী থেকে। এই যে আমরা ক্লাসে পড়াশোনা করছি, এখানে চেয়ার আছে, টেবিল আছে, এগুলো যে কি দিয়ে বানাইছে? কাঠ দিয়ে বানাইছে। সে কাঠ কোথেকে আসে? গাছ থেকে এসেছে অবশ্যই। অর্থাৎ প্রতিটা জিনিসই কিন্তু আমরা তৈরি করছি, এই যে জিনিসগুলো আমরা তৈরি করছি, কিন্তু এটা যে উপকরণটা, উপাদান, সেটা কোথেকে আসছে? কোনো না কোনো উদ্ভিদ থেকেই আসছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আরেকবার বলছি,
সেটা আজকের আমাদের পার্টটা ছিল অন্যান্য জীবের সাথে আমাদের কি সম্পর্ক রয়েছে। পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের প্রাণী বাস করি, একটা প্রাণী বেঁচে থাকার জন্য আরেকটা প্রাণীর উপরে নির্ভরশীল। কেন? কারণ বেঁচে থাকতে হলে খাদ্যের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, ঘর বাড়ির প্রয়োজন, এগুলো সব কিছুর জন্য একটা প্রাণী আরেকটা প্রাণীর উপরে নির্ভরশীল। তো আমরা মানুষ ছাড়া অন্যান্য যে প্রাণীগুলো আছে এবং বিভিন্ন পশু পাখি আছে, তারাও কিন্তু একটা প্রাণী আরেকটা প্রাণীকে খেয়ে বেঁচে থাকছে। আমরা কিন্তু এর মধ্যে দেখেছি খরগোশ ছোট পাখি এগুলো ঘাস খায়, ফল খায়, আবার বাঘ খায় খরগোশ শরীর, আবার বাস পাখি খরগোশ খায়, ছোট পাখি খায়। তারপর আমরা যে মানুষ, আমরা মানুষ দুধ খাচ্ছি, ডিম খাচ্ছি, হ্যাঁ মাংস খাচ্ছি, মাছ খাচ্ছি, এগুলোও কিন্তু বিভিন্ন প্রাণী থেকেই আসছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে আমাদের বেঁচে থাকার জন্য আমরা সব দিক দিয়ে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের উপরে নির্ভরশীল। আমরা আসবাবপত্র তৈরি করছি উদ্ভিদ থেকে কাটবে, আমরা যে বিভিন্ন ধরনের সবজি খাচ্ছি, ভাত খাচ্ছি, সেগুলো আসে উদ্ভিদ থেকে। আমরা বিভিন্ন দুধ, ডিম, মাংস মাংস খাচ্ছি, এগুলো প্রাণী থেকেই আসছে। আসবাবপত্র তৈরির জন্য আমরা যে সুন্দর সুন্দর পোশাক পরি, সেই পোশাক তৈরি করতে কী প্রয়োজন? সুতার প্রয়োজন। সেই সুতাগুলো আসে কোথেকে? বিভিন্ন ধরনের উদ্ভিদ। তাহলে আমি আশা করছি আমার আজকের ক্লাসটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, মানে একটা প্রাণী আরেকটা প্রাণীর উপর কীভাবে নির্ভরশীল। তাহলে তোমরা বাসায় এই পড়াটাই আবার পড়বা, আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।